চলতি মৌসুমে বান্দরবানে কমলার ভালো ফলন হয়েছে পাশাপাশি বাজার দর ভালো থাকায় খুশি কমলা চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে কমলা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বান্দরবানের রুমা থানচি রোয়াংছড়ি লামা আলীকদম ও সদরের বহু এলাকায় এখন চোখে পড়ে কমলার বাগান অনুকূল আবহাওয়া ও মাটি কমলা চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এই ফলের আবাদ চলতি মৌসুমে ফলন ও বাজার দর দুটি ভালো তাই খুশি চাষিরা কমলা আমরা যারা নিচে দুই হাজার নয় সালে থেকে পরিচর্যা করতেছি কৃষি অফিস থেকে সার বীজ সব দিছে আগে তো কৃষকরা পাহাড়ের সেগুন গামারে কাজ লাগাতো এখন ওইটা পরিবর্তে এখন ফলজ যেমন কমলা মালটা দিকে ঝুঁকে এখন অনেক কৃষক কমলা মালটা চাষ করে দ্বিতীয় বছর আমি ভালো ফলন পাইছি তৃতীয় চতুর্থ বছরও ভালো ফলন হয়েছে এবং অনেকের থেকে রেসপন্স আসছে মানে এটার যেন কলম দিতে জেলায় এবার তিন হাজার হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে কৃষি বিভাগের হিসেবে এ পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় তিরিশ হাজার টন স্থানীয় চাহিদা মিডিয়া যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মাটি এসিডি খোয়ার কারণে এখানকার যে কমলা কিংবা মালটাগুলো হয় সাধারণত সুমিষ্ট এখানে রসের পরিমাণ একটু বেশি এখানকার চাহিদা পূরণ করে ওই কমলা আমাদের বান্দরন থেকে বাইরে যায় স্থানীয় জাতের কমলার পাশাপাশি জেলায় এখন নাগপুরি ও খাসিয়া জাতের কমলার আবাদ জনপ্রিয় হয়ে উঠছে মাছরাঙা নিউজ ডেস্ক